নমস্কার বন্ধুরা, হোমিও হেলথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন। আজকের ভিডিওর আলোচনা আমাদের সার্ভিক্যাল স্পন্ডিওলাইসিসের ওপর, বা ঘাড় শক্ত হয়ে যাওয়া বা স্টিফ নেক যেটাকে বলে, সেটারই ওপর। এর সাথে সাথে কি কি হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে এবং কোন কোন লক্ষণ অনুযায়ী কোন মেডিসিনগুলো নিলে কাজ তাড়াতাড়ি, দ্রুত এবং ভালো হবে, সেই নিয়েও আজকে আমাদের আলোচনা। তার আগে আমাদের জানতে হবে এই সার্ভিক্যাল স্পন্ডিওলাইসিস কি। সার্ভিক্যাল মেরুদণ্ডের ক্ষয়জনিত একটি অবস্থা যা আমাদের তরুণাস্থির ক্ষয়ের কারণে তৈরি হয়, যার ফলে কি হয়, আমাদের ফোরামেনটা সংকুচিত হয়ে যায়। এই ফোরামেন যার মধ্য দিয়ে মেরুদণ্ডের কর্ডটি অতিক্রম করে, এটা সংকুচিত হয়ে যাওয়ার কারণে এই সংকীর্ণতা চাপ সৃষ্টি করে আমাদের স্নায়ুতে বা নার্ভে, যার ফলে কি হয়, ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয়। মেরুদণ্ডের লিগামেন্টগুলি তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলে, যা স্নায়ুর ওপর চাপ বাড়িয়ে দেয়, যার ফলে ব্যথা, খিঁচ ধরা, টান ধরা বা খিঁচে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়, ও এর সাথে সাথে আমাদের ঘাড় শক্ত হয়ে যায়। ঘাড় শক্ত ভাব ও ঘাড়ে ব্যথা একটি খুব সাধারণ সমস্যা, যাতে এখনকার কর্মব্যস্ত মানুষজন কম বেশি আক্রান্ত হন। যারা দিনের পর দিন ভুল ভঙ্গিতে বসে বা দাঁড়িয়ে কর্মে ব্যস্ত, তাদের মধ্যে কিন্তু আক্রান্তের সংখ্যা বেশি। যদিও বার্ধক্য এবং বাতের সমস্যা যাদের রয়েছে, তাদের এই ঘাড়ে ব্যথার ক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা হওয়ার চান্স বেশি। এমনকি অল্প বয়সী ছেলেমেয়েরা যারা কম্পিউটার স্ক্রিনের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে এবং মোবাইলে ঘন্টার পর ঘন্টা বসে থাকে বা ব্যস্ত থাকে, তারা কিন্তু এই সমস্যার শিকার বেশি হয়। এই ঘাড়ে ব্যথার সমস্যা তীব্র বা দীর্ঘস্থায়ী দুই ধরনেরই হতে পারে। অনেক সময় এই ঘাড়ের ব্যথা বা ঘাড় শক্ত হওয়ার সমস্যা এক দুই দিনের মধ্যে নিজে থেকেই ঠিক হয়ে যায়। তবে যদি ঘাড়ের ব্যথা এক বা দুই দিনের মধ্যে নিজেই সমাধান না হয়, তাহলেই চিকিৎসার সাহায্য নেওয়া ভালো। এখন বাজারে কিছু ওষুধ, জেল জাতীয় ক্রিম রয়েছে যা রোগীর উপর রোগটার উপশম ঘটায়, সমস্যাটাকে দ্রুত ঠিক করে দেয়, তবে অন্তর্নিহিত কারণের কোনো চিকিৎসা হয় না তাতে, আর পুনরায় সেই সমস্যা আবার ফিরে আসার সম্ভাবনা থেকে যায়। নারী পুরুষ উভয়েরই কম বেশি এই সমস্যা লক্ষ্য করা যায়। ঘাড় শক্ত হওয়ার সমস্যা সাধারণত ঘাড়ের পেশিতে অতিরিক্ত চাপ এবং লিগামেন্টের চাপ বা টান বা আঘাতের ফলেও হতে পারে। হোমিওপ্যাথিতে প্রচুর মেডিসিন রয়েছে এই স্টিফ নেক বা সার্ভিক্যাল স্পন্ডিওলাইসিসের ওপর। ঠিকঠাক মেডিসিন, ঠিকঠাক উপসর্গ এবং রোগীর মানসিক অবস্থার ওপর নির্ভর করে যদি মেডিসিন নির্ণয় করা যায়, তবে এই সমস্যা থেকে দ্রুত নিস্তার পাওয়া যায়। তাই এই রকম সমস্যা দেখা দিলে এবং সহজে ঠিক না হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করুন। এবার আমরা এই সার্ভিক্যাল স্পন্ডিলাইটিসের কারণগুলো জানব। পেশাগতভাবে কম্পিউটারাইজড কর্মজীবন যাদের, অর্থাৎ যাদের সারাদিনের বেশিরভাগটা কাজটাই এই কম্পিউটারে করতে হয়, এছাড়া যারা উঁচু বালিশ ব্যবহার করে, অনেকের অভ্যাস রয়েছে উঁচু বালিশে ঘুমানোর, তাদের কিন্তু এই স্পঞ্জোলাইসিসের সমস্যাটা হতে পারে। এছাড়া আর এক ধরনের মানুষদের হয় যারা ক্রমাগত ঝাঁকুনি বা নড়াচড়া যুক্ত গাড়ি ব্যবহার করে বা গাড়ি চালায় বা গাড়ি চালক হয়, তাদের কিন্তু এই ধরনের সমস্যা হয়। এছাড়া খেলোয়াড় যারা হয়, অর্থাৎ যারা ফুটবল, বক্সিং বা ব্যাটসম্যান যারা হয়, তাদের কিন্তু এই সমস্যা অনেক সময় নর্মাল মানুষদের থেকে বেশি দেখা দেয়। এছাড়া শরীরে হরমোন কমে যাওয়ার কারণে এবং মহিলাদের মেনোপজের সময় কিন্তু এই সার্ভিক্যাল স্পন্ডিলাইসিসের সমস্যা দেখা দেয়। এবার আমরা এই স্টিফ নেক বা এই সমস্যার কি কি লক্ষণ হয়, এই সমস্যা হলে বা কোন লক্ষণ হলে আমরা বুঝবো যে এই সমস্যা হয়েছে, সেইগুলো আমরা জেনে নিই। ঘাড়ে দীর্ঘস্থায়ী যদি ব্যথা হয়, যা ঘাড়কে স্বাভাবিক নড়াচড়ার যে সমস্যা সেইটাকে খারাপ করে। এছাড়া ব্যথা যদি কাঁধ, বাহু ও আঙুল পর্যন্ত ছড়িয়ে যায়, কখনো কখনো ব্যথা বুকে ও পিঠে ছড়িয়ে যায়, এর সাথে সাথে পেশির দুর্বলতা, আঙুলের অসাড়তা, মাথা ব্যথা, এগুলো লক্ষ্য করা যায়। এর সাথে সাথে থাকে ঘাড়ের যন্ত্রণা, ঘাড় শক্ত অনুভব, মেরুদণ্ডের যন্ত্রণা, এর সাথে মাথা ঘোরা, ঘাড়ে খিঁচ লাগা, কাঁধের যন্ত্রণা,
কাঁধ ঠান্ডা অনুভব, ঘাড়ের পেছনের দিকে যন্ত্রণা বা ঘাড়ের পেশির যন্ত্রণা দেখা যায়। এবার আমরা আসব ওষুধের জায়গায়। প্রচুর মেডিসিন রয়েছে, সব মেডিসিন ব্যবহার করা যায় না, শুধুমাত্র লক্ষণ অনুযায়ী মেডিসিন ব্যবহার করা যায়। প্রথম যে লক্ষণের কথা বলবো, যদি ঘাড় ব্যথা ও তার সাথে যদি ঘাড়ে শক্ত ভাব থাকে আর সেটা যদি গরম প্রয়োগ করলে আরাম হয়, অতিরিক্ত চাপ বা অতিরিক্ত ব্যবহার থেকে যদি ঘাড় ব্যথা হয় বা অতিরিক্ত পরিশ্রম থেকে যদি ঘাড় ব্যথা হয়, আর শুয়ে থাকার ভঙ্গি যদি উল্টো পাল্টা হয়ে ঘাড় ব্যথা হয়, বা ঠান্ডা স্যাঁতস্যাঁতে যদি আবহাওয়া সমস্যা বাড়ে, আর বাহুতে যদি অসাড়তা ও ঝিনঝিনে সংবেদন থাকে, তাহলে সেই সব রোগীর ক্ষেত্রে কার্যকরী মেডিসিন হলো রাস্টক্স 30। এটা 1 থেকে 2 বার 2 ফোঁটা করে নেওয়া যায়, নিলে এই লক্ষণের জন্য ভালো কাজ দেয়। আঙুলের অতিরিক্ত ব্যবহারে যদি ঘাড়ে ব্যথা হয়, অর্থাৎ কম্পিউটার যদি অতিরিক্ত ব্যবহার করা বা পিয়ানো বাজানো বা সেলাই ইত্যাদিতে টানা যারা কাজ করেন তাদের যদি ঘাড়ে ব্যথার সমস্যা হয়, তার সাথে সাথে যদি সামনের দিকে ঝুঁকলে বা বেঁকে বাঁকলে ব্যথাটা বোঝা যায় বেশি এবং শক্ত ভাবটা লক্ষ্য করা যায়। এর সাথে সাথে যদি মেরুদণ্ডে হাত দিতে কাউকে না দেয়, অর্থাৎ মেরুদণ্ডে যদি স্পর্শকাতরতা থাকে, তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো সিমিসিফুগা 30। এটি 1 থেকে 2 বার 2 ফোঁটা করে নেওয়া যায়, নিলে আঙুলের অতিরিক্ত ব্যবহারে যদি ঘাড়ে ব্যথা হয় তার জন্য খুব ভালো কাজ দেয় এবং কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যায়। এর পরে যে লক্ষণের কথা বলবো, যদি আঘাতের পরে সার্ভিক্যাল স্পন্ডিওলাইটিসের সমস্যা হয় আর যদি ঘাড়ের ব্যথাটা কাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়ে, তার সাথে যদি মেরুদণ্ড স্পর্শে সংবেদনশীল হয়, অর্থাৎ কাউকে যদি মেরুদণ্ডে হাত দিতে না দেয়, স্পর্শকাতরতা থাকে, সাথে যদি হাতের খিঁচুনি আর জ্বলুনি বা অসাড়তা যদি অনুভব হয়, তাহলে কার্যকরী মেডিসিন হলো হাইপিরিকাম 30। এটি 1 থেকে 2 বার 2 ফোঁটা করে নেওয়া যায়, নিলে এই লক্ষণের জন্য খুব ভালো কাজ দেয়। নার্ভের ব্যথা যদি অসাড়তা সহ ব্যথাটা যদি স্থানান্তরিত হয়, ঘাড় ও হাতে যদি ব্যথা থাকে ও শক্ত অনুভব যদি হয়, ঠান্ডা যদি বা ঠান্ডা আবহাওয়াতে যদি সমস্যা বাড়ে, নুয়ে পড়া বা বাঁকানো কোনোভাবে বা নড়াচড়ায় যদি সমস্যা বাড়ে, ব্যথা যদি ঘাড় থেকে বাহু ও আঙুল পর্যন্ত ছড়িয়ে পড়ে, আর রোগী যদি নিচের দিকে তাকালে মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়, তাহলে কার্যকরী মেডিসিন হলো কালমিয়া 30। এটি 1 থেকে 2 বার 2 ফোঁটা করে নেওয়া যায়, নিলে কিছুদিনের মধ্যে এই সমস্যাটা ঠিক হয়ে যায়। ঘাড়ের যে ব্যথাটা, এটা যদি চাপ দিলে বা ম্যাসাজ করলে যদি রোগীর আরাম হয়, আর কোনোভাবে রেগে গিয়ে বা মানসিক অস্থিরতার কারণে যদি ব্যথাটা হয়, শুয়ে থাকা বা বেঁকে শোয়ার কারণে যদি ঘাড়ে ব্যথা হয়, তাহলে কার্যকরী মেডিসিন হলো কলোসিনথিস 30। এটি 1 থেকে 2 বার 2 ফোঁটা করে নিলে এই লক্ষণের জন্য খুব ভালো কাজ দেয়। অস্টিও আর্থারাইটিসের পরিবর্তনের কারণে যদি মেরুদণ্ডে অস্টিওফাইট বৃদ্ধি পায় আর আর্দ্র আবহাওয়াতে যদি ব্যথা বৃদ্ধি পায়, তাহলে কার্যকরী মেডিসিন হবে ক্যালকেরিয়া ফস 6X। এটি 4টি করে ট্যাবলেট, সারাদিনে 2 থেকে 3 বার চুষে খাওয়ার পর ঈষদুষ্ণ গরম জল খেলে খুব ভালো কাজ দেয়। শারীরিক ও মানসিক যদি দুর্বলতা থাকে, তার সাথে সাথে যদি স্ক্যাপুলার মাঝে ব্যথা হয়, ব্যথাটা এমন হয় যে মনে হয় যেন কেউ পিটিয়েছে বা কেউ মেরেছে, সেরকম যদি ব্যথা হয়, অতিরিক্ত ভারী বহন কোনো কিছু বা উত্তোলনের কারণে যদি ব্যথা হয়, দীর্ঘস্থায়ী কোনো শোক থেকে যদি মাথা ব্যথা আর ঠান্ডা থেকে যদি সমস্যা বাড়ে, গরমে বা ঘুমানোর পর যদি স্বস্তি হয়, তাহলে কার্যকরী মেডিসিন হলো অ্যাসিড ফস 30। এটি 1 থেকে 2 বার 2 ফোঁটা করে নেওয়া যায়, নিলে এই সমস্যাটা খুব ভালো কাজ দেয়। সার্ভিক্যাল স্পন্ডিওলাইসিসের এবং মাথা ঘোরার সাথে যদি মাথা ঘোরার সমস্যা থাকে, হাঁটলে মাথা ঘোরে আর মাথা ঘোরার সাথে যদি দৃষ্টি ঝাপসার সমস্যা হয়, তাহলে কার্যকরী মেডিসিন হচ্ছে জেলসিমিয়াম 30। এটি 1 থেকে 2 বার 2 ফোঁটা করে নিলে
এই লক্ষণের জন্য খুব ভালো কাজ দেয়। এবার রয়েছে সর্বশেষ মেডিসিন, যদি ঘাড়ের ব্যথায় মাথ পুরো মাথায় ছড়িয়ে যায় এবং মাথাতে যদি ব্যথা হয় এবং অস্বস্তি হয়, সাথে যদি মাথা ঘোরার সমস্যা হতে থাকে, আর যদি রোগী উপরের দিকে তাকালে যদি মাথা ঘোরার সমস্যা হয়, তাহলে কার্যকরী মেডিসিন হলো সাইলেসিয়া 30। এটি প্রতিদিন একবার 2 ফোঁটা করে নিলে এই মাথা ঘোরার সমস্যা সাথে সাথে এই ঘাড়ের ব্যথার সমস্যা ঠিক হয়ে যায়। সব মেডিসিন একসাথে নেওয়া যায় না, শুধু লক্ষণ অনুযায়ী মেডিসিন নেওয়া যায়। তবে মেডিসিন নেওয়ার আগে আশেপাশে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করলে ভালো হয়। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটি আপনার আপনজন আত্মীয় বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবেন না যেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।